ম্যাচ জিতেও ক্ষমা চাইলেন ঋষভ পন্থ। হাতজোড় করে ভুল স্বীকার ডিসি ক্যাপ্টেনের। কার কাছে ক্ষমা চাইতে হলো পন্থকে? কোন ভুলের জন্য করতে হলো হাতজোড়? বিস্তারিত দেখাবো এই প্রতিবেদনে। দুর্ঘটনার পর অনেকেই ভেবেছিলেন যে 22 গজে হয়তো ফিরতে পারবেন না ঋষভ পন্থ, কিন্তু আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হয়ে দারুণ কামব্যাক করেছেন তিনি। এই আইপিএলে নিজের ঝোড়ো ব্যাটিংয়ের মাধ্যমে তিনি মন জিতে চলেছেন সমর্থকদের, আর এর মাঝেই ক্ষমা চাইতে হলো এই ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানকে। কিন্তু কেন? আসলে এই ঘটনা ঘটে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই ম্যাচে যেখানে দুরন্ত ইনিংস খেলে দলকে প্লে অফের লড়াইয়ে নিয়ে এসেছেন ঋষভ পন্থ। এই ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া থেকে দর্শকদের মন জিতে নেওয়ার সবটাই করেছেন পন্থ। বুধবার এই বাহাতি ব্যাটসম্যান যখন ব্যাট করতে আসেন তখন 44 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকছিল দিল্লি। সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ঋষভ, যোগ্য সঙ্গত দেন অক্ষর পটেল আর ত্রিস্তান স্টাবস। দিল্লির ইনিংসের শেষ ওভারে মোহিত শর্মার বলে 31 রান তোলেন ঋষভ। সেই ওভারের একটি 6 সোজা গিয়ে লাগে ক্যামেরাম্যানের গায়ে। সেই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন ভারতীয় ব্যাটার উইকেট কিপার। তার এই আচরণ ক্রিকেট ভক্তদের মন জিতে নিয়েছে। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। ম্যাচের পর কোচ রিকি পন্টিংকে সঙ্গে নিয়ে সেই ক্যামেরাম্যানের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন পন্থ। আইপিএল এর তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে পন্থ ওই ক্যামেরাম্যানের উদ্দেশ্যে বলেছেন, দুঃখিত দেবাশিস ভাই, তোমাকে আঘাত করার কোনো ইচ্ছা আমার ছিল না, আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে তুমি, আগামী দিনের জন্য শুভেচ্ছা। আইপিএল এর তরফে লেখা হয়েছে, বিসিসিআই প্রোডাকশন দলের এক সদস্য ঋষভ পন্থের শটে আঘাত পেয়েছেন, তাকে পন্থ নিজেই বার্তা দিলেন। যেখানে সাধারণ ভক্তদের সেভাবে পাত্তা দেন না নামি দামি ক্রিকেটাররা, সেখানে সামান্য ক্যামেরাম্যানের প্রতি পন্থের এই আচরণ রীতিমতো মুগ্ধ করেছে সকলকে। সেই কারণে অনেকেই আবার বিশ্বকাপে তাকে দেখতে চাইছেন ভারতের জার্সি গায়ে, যদিও এই সিদ্ধান্ত শেষমেশ নেবে বৌডি। ब्यूरो रिपोर्ट, ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। आर कोलकाता नय, टाइटन आई प्लस এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোর রোড, বাটার মোড়, বনগা।